আজকে আমি ধাবা স্টাইলে মাছের কারি বানাব আমি এখানে তেলাপিয়া মাছ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি জলের মাছ দিয়েই কারিটা বানাতে পারেন বাই দা ওয়ে ফ্রেন্ডস আমি শ্রেয়া শ্রেয়ার রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নেই রেসিপিটা এই মাছের কারি বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা সাদা সর্ষের পেস্ট দুটো ছোটো ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আর অল্প একটু জিরে বেটে নিয়েছি এবার মাছগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তুলে নিয়েছি মশলাটা এবার রেডি করে নেব তার জন্য দিয়ে দিলাম সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর পান দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার ফোড়নটা রেডি হয়ে গেলেই দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন রসুনটা খুব ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েই অল্প একটু লবণ অ্যাড করে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটা অল্প তেলে এই মশলাটা রেডি করছি তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মিক্সড করে নিচ্ছি ভালো করে এবার মশলাটা কষানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়েই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাটা একটু কষিয়ে নেবো দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সাদা সর্ষের যে পেস্টটা সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল ঝোলটাকে খুব একটা পাতলা করব না একটু শুকনো শুকনো করব তার জন্য অল্পই জল দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম জিরের যে পেস্টটা আর টেস্ট মতো লবণ অ্যাড করে দিলাম সব কিছু মিক্সড করে দিলাম ঝোলটা ফুটতে শুরু করলেই এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলে মাছের কারি দেখুন আমারও মাছের কারি রেডি হয়ে গেছে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং